মুখে লেবুর রস লাগানোর চল অনেক দিনে, তবে এবার থেকে তা লাগানোর আগে উপকার আর অপকারী দিকগুলো জেনে নি। ঘরোয়া টোটকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মধু আর লেবু। ট্যান তোলা থেকে ফর্সা হওয়া ইন্টারনেটে সার্চ করলে প্রথমে যে টোটকাটি আপনি পাবেন সেটি হলো মধু দিয়ে লেবুর রসের ব্যবহার। আমরা মনে করি প্রাকৃতিক উপাদান মানেই তা ত্বকের জন্য ভালো, সত্যি কি তাই? লেবু ত্বকে লাগালে কী কী উপকার হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে কাজ করে, যা ত্বককে ভুড়িয়ে যেতে দেয় না। সঙ্গে লেবু রসে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান তো খুব গুরুত্বপূর্ণ। লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান দাগ দূর করতে সাহায্য করে, ত্বকে ট্যান থাকলে তা দূর করতেও সাহায্য করে। তবে লেবুর রসের যেমন উপকারিতা রয়েছে তেমন রয়েছে অপকারিতাও। যেমন যাদের ত্বক সেন্সিটিভ তাদের জন্য সাইট্রিক অ্যাসিড ত্বকে চুলকুনি, শুষ্ক হয়ে যাওয়া, পিগমেন্টেশনের মতো সমস্যা তৈরি করতে পারে। তাহলে কিভাবে লেবুর রস লাগাবেন? মনে রাখতে হবে লেবুর রস সরাসরি ত্বককে দেওয়া চলবে না, বরং যতটা লেবুর রস দেবেন ঠিক ততটাই পানি দিন, মধুর সঙ্গে মিশিয়েও মুখে লাগাতে পারেন। তবে সেক্ষেত্রেও এই মিশ্রণে পানি দিয়ে গুলে পাতলা করে নিতে হবে, আর মুখের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় বেশি সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে হাতে বা পায়ে লাগিয়ে টেস্ট করে নিতে পারেন। লেবুর রস লাগানোর আগে প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার সেখানে লেবুর রস অথবা লেবুর প্যাক লাগান, তারপর 10 থেকে 15 মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন, আর সবশেষে অবশ্যই ময়শ্চারাইজার মাখতে হবে, কারণ লেবুর রস ত্বককে ড্রাই করে দেয়। আর এইভাবে আপনারা লেবুর রস লাগালে খুব দ্রুতই আপনাদের ত্বক ফর্সা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।